সুন্দর দেখতে লাগছে রে তোকে শাবনম। বাবারে কতক্ষণ ধরে সাজগোজ করছি, এখনো হয়নি, আর কতক্ষণ লাগবে? একটা খবর শুনেছিস? কি শুনলাম? রোহিণী নাকি বেল পেয়ে গেছে। যশ আজকে আসবে নাকি রে? আমি তো সকলকে ইনভাইট করেছি, এবার আসা না আসাটা ওর ব্যাপার। এখন তো রোহিণী এসে গেছে, যশ আর আসতে পারবে না। তুই জানলে কি আর রোহিণী যশকে আসতে দেবে? সেটা ওর ব্যাপার, আমি কি করে বলবো বল। বলছি একটা কথা জিজ্ঞেস করছি, যশ কি তোর সঙ্গে আলাদা করে কোনো কথা বলেছে? কি ব্যাপারে বলতো? না, দেবদীপের সঙ্গে তোর বিয়ে হচ্ছে এটা নিয়ে? না। কি বলবে? না কি বলতো, যশের সঙ্গে আমার দেখা হয়েছিল, খুব রোগা হয়ে গেছে, খুব রোগা লাগছিল ওকে, মনে হয় কিছুটা টেনশন করছে ভেতরে। নিশ্চয়ই রোহিণীর জন্য, ওর বউ যে জেলে ছিল, ওর টেনশন হবে না? আমার তা মনে হয় না। তোর কি মনে হয়? আমার মনে হয় শাবনামের সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়া আর শাবনামের নতুন জীবনকে অ্যাকসেপ্ট করে নেওয়া, ওটা যশ নিজেই অ্যাকসেপ্ট করতে পারেনি। শোন মঞ্জুরি, তোকে একটা কথা বলি, আমি তো নতুন জীবনে পা দিচ্ছি, আজকের দিনটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজ আমাদের বিয়ে, তাই আমি সত্যিই চাই না যে কোনো পুরনো কথা আজকের দিনে উঠে আসুক। তোমরা সবাই আমার খুবই কাছের, তোরা আমার বন্ধু, তোরা আমার সব কথাই জানিস। সব কথা জানলেই যে সবসময় সেসব আলোচনা করা যায় তার তো কোনো মানে নেই। মানে এখানে সবারই একটু বোঝা উচিত যে সবসময় সব কথা আলোচনা করা যায় না। না রে, আই এম সরি, আসলে আমি ওইভাবে বলিনি। আমার সঙ্গে সেদিন যশের সাথে দেখা হয়েছিল আর আমার খুব খারাপ লাগছিল। আসলে যশ খুব ইন্ট্রোভার্ট, তো খুব চাপা ছেলে, ও বাইরেটা অন্যরকম আর ভেতরটা। আবার তো ঘুরে ফিরে দেখছি আমরা সেই একই আলোচনাতেই আছি। থাম না, অনেক কথাই তো বললি, ছেড়ে দে, এত কথা আলোচনা করারই বাকি আছে তো বুঝতে পারছি না। যশ তো কম কিছু করেনি, ওকে কম কষ্ট দিয়েছে নাকি? যেদিন যশের বিয়ে হচ্ছিল সেদিন তো শাবনম ওর কাছে গেছিল, যশও তো ওয়েট করতে পারত। আসলে যশ খুব বোকা, ও রোহিণীর চালাকিটা ধরতেই পারেনি। আসবো। এই চুপ কর, চুপ কর। চুপ করানোর মতো কিছু হয়নি, দেবদেব আমার ব্যাপারে সবই জানে। আমি একটা নতুন জীবনে পা রাখতে চলেছি, সব কিছুই জানিয়ে আমি কোনো কিছুই লুকোইনি দেবদীপের কাছে। আর দেবদীপ এমন একটা মানুষ না যে কোনো কিছু ইম্পোজ করে না। এসো। বাহ, দারুণ তো, তোমরা তো সাজিয়ে গুজিয়ে একেবারে ওকে অন্যরকম মানুষ বানিয়ে দিয়েছো। এই বলছি, তোমাদের আর কতক্ষণ বাকি? এই জাস্ট বেলটা লাগানো বাকি। বলছি বেলটা না, আমি নিজে লাগিয়ে নেব, একটু কথা আছে আমার ওর সাথে। বা দেখো কারা এসেছে। রঞ্জা পিসি, তুমি এসেছো? শেষকালে ভাবছিলাম
আসবো কি আসবো না এই নিয়ে মনের উপর নানা রকম ওঠা পড়া চলছিল। তারপর ভাবলাম তোর এমন একটা দিনে তুই চেয়েছিস আমি সাক্ষী হয়ে থাকি, আমি সাক্ষী হয়ে থাকব, তাই শেষ পর্যন্ত এলাম। বাহ শবনম, তোকে কি সুন্দর লাগছে রে, খুব সুন্দর লাগছে, চেনাই যাচ্ছে না একেবারে। শারণদি, তোমাকে আজকে আর লাগছে না, কি বলবো, মানে খুব সুন্দর লাগছে, ওই আগের বারের থেকে এবারে যেন। আনোয়ার, যদি জায়গা বুঝে কথা না বলতে পারো তাহলে সেসব জায়গায় আসবে না। থাক না, ঠিক আছে, ও বেচারা ওর বউ দেখে যেটা মনে হয়েছে সেটা বলেছে, ও বেচারা বেড়াতে এসেছে, থাক না, আপনি রাগ করছেন কেন? আনোয়ার, অনেক দূর থেকে এসেছো, খিদে পেয়েছে তো, যাও কিছু খেয়ে নাও, মা তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, যাও, স্বপ্ন দিদিকে দেখা হয়ে গেছে তোমার, যাও কিছু খেয়ে নাও। হ্যাঁ দাদাবাবু, বলছি আমি তাহলে বাইরেই যাই। আমরা কিন্তু আজকে ফিরব, সেটা জানো তো, কাছাকাছি থেকো যেন খুঁজে পাই তোমায়। এত দূর থেকে এসেছো, আজই চলে যাবে? বারে বাড়ি যাব না? আমাদের বাড়িটাকে বাড়ি ভাবলে হয়তো থেকে যেতেন, কিন্তু তা আমাদের দুর্ভাগ্য যে আপনি আমাদের বাড়িটাকে বাড়ি বলে ভাবতে পারেননি, মানে নিজের বাড়ি বলে ভাবতে পারেননি। আচ্ছা রঞ্জাপা, বলছি আজকে বাড়িতে যেতেই হবে, মানে বাড়িতে তোমার কি কাজ আছে বলো তো, মানে আজকেই যেতে হবে? না আমি তো আসার সময় কতবার করে তোমায় বললাম, না তুমি তো কিছু শুনলে না, বললাম সুটকেসে কিছু জিনিসপত্র গুছিয়ে নিই, তা তুমি তো আমার কোনো কথাই শুনলে না। বলছিলাম কি, ওই বিয়ে শাদিটা মিটিয়ে গেলে হতো না? দেখো আনোয়ারদা কিন্তু ঠিকই বলছে, এত টাকা দিচ্ছে, থেকে যাও না রঞ্জে পিসি। আচ্ছা সে হবে খুন, এখন যা না, একবার কোথাও বেরোনোর নাম শুনলেই হলো। আসলে কি হয়েছে বলতো, গ্রাম থেকে না বেরোতে না বেরোতে না এই অবস্থা হয়েছে, একবার শুনবে কোথাও বেরোনো হবে ব্যাস হয়ে গেল। আজকে সকাল থেকে জানিস, সকাল থেকে আমার পেছনে পড়ে আছে, এত দূরে যাচ্ছি আবার আজকে ফিরতে হবে, কষ্ট হবে না রঞ্জাপা? তোমার খুব কষ্ট হবে। আসলে ব্যাপারটা কি জানিস তো, আমার কষ্ট হবে সেটা কিন্তু আসল ব্যাপার না, ও বিয়েটা দেখে যাবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে আমি দেখছি রঞ্জা পিসিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যায় কিনা। আমার কপালে সেই সুখ নেই, তোমার রঞ্জা পিসি মানে রঞ্জা আপা, সে মানবে, সে যেটা ঠিক করবে সেটাই হবে, তাতে কার কি, আমি চলে যাবো, ঠিক আছে, আমার না একটু কষ্ট হবে আর কি, ঠিক আছে আমি চলে যাবো, এখন একটা মানুষ যদি চায় আমার কষ্ট হোক তাহলে হোক, এনা ধরো। হ্যাঁ রে স্বপ্ন, আজ কারা কারা আসছে রে? বলছি যদি কিছু মনে না করিস আমি একটু রঞ্জা পিসির সাথে কথা বলি, একটু পরে এসো, হ্যাঁ একটু পরে আয়। ওই বেশি তেমন লোকজন নয়, মানে আমাদের কিছু আত্মীয় স্বজন, পাড়াপড়শি আর অপরাজিতার কিছু বন্ধু বান্ধব, এই যা। যশকে ইনভাইট করেছি, অবশ্য আমি জানি না ও আসবে কিনা, কিন্তু বলেছে আসবে। আমি একবার ভাবছিলাম আসার সময় ওর বাড়ি হয়ে আসব, তারপর ভাবলাম না, আসলে আপনি তো জানেন অপরাজিতার পা ভেঙে যাওয়ার পর যশি ওকে ট্রিটমেন্ট করেছিল,
আর মানে ভালো টেক কেয়ার করেছে ওর, আমাদের বাড়িতে এসেও তো ছিল। যশের মতো ছেলের পক্ষে সেটাই স্বাভাবিক। হ্যাঁ, উনি কিন্তু খুব সেন্সিবল মানুষ। সেন্সিবল মানুষের জীবনেই তো যত কষ্ট, তাই না রঞ্জা পিসি? না, আমি কি কিছু ভুল বলেছি? ওর কষ্টের জন্য অবশ্য ওই দায়ী, অবশ্য আমিও দায়ী। আমি যদি তোর বিপদের সময় ওকে ডেকে না পাঠাতাম। শুধু যশের জীবনের কথা ভাবলে, আমার কথা ভাবলে না? মানে সেদিন যদি তুমি যশকে না ডাকতে, আমার জীবনে কি ঘটতো সেটা অবশ্য তুমি জানো। আমি তো তোমার বাড়ির কেউ নই। হ্যাঁ, যদিও বা তুমি বলো যে তুমি আমায় মেয়ের মতন দেখো, কিন্তু মেয়ের মতন আর নিজের মেয়ে সেটা তো এক নয়। তাই সবকিছু জানার পরেও তুমি আজ বলছো যে তুমি যশকে ডেকেছিলে বলেই সবকিছু ঘটেছিল, মানে সবকিছুর জন্য দায় তোমার। অপরাজিতা, এখন এসব কথা থাক না, মানে একটু বাড়ি লোকজন আসা শুরু হয়ে যাবে। দেখো, রঞ্জা পিসির কথা বলেছেন, সেটা ওনার মনে হতেই পারে, আফটারঅল যশ ওনার ভাইপো, ইটস কোয়াইট ন্যাচারাল। যে ভাইপোর সাথে একদিন রঞ্জা পিসির কোনো যোগাযোগই ছিল না, শুধুমাত্র আসা যাওয়া ছিল। আর অদ্ভুত দেখো, হাত সেই ভাইপোর হয়েই রঞ্জা পিসি কথা বলছে, কিন্তু যে মেয়েটা রঞ্জা পিসিকে জড়িয়ে থাকত, সেদিন তার ভবিষ্যৎ কি হতে পারত সব জানার পরেও রঞ্জা পিসি আজ এই কথাগুলো বলছে। তুই যদি সবকিছু ঠিক মতো রাখতে পারতিস স্বপ্না, তাহলে আর এই কথাগুলো বলতাম না। কিন্তু তুই সবকিছু তো ঠিক করে রাখতে পারিস নি। তা কি তোমার মনে হয় আমার দোষে? শুধু কি আমারই দোষ ছিল? প্লিজ থাক না, এখন এসব দোষ গুণের কথা প্লিজ থাক, বাদ দাও। তুমি বুঝবে না, এই কথাগুলো যে আমার কোথায় লাগছে সেটা তুমি বুঝবে না। তোর আবার কথা লাগার কি আছে? দীপদীপের মতো এত ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে হচ্ছে, পৃথিবীতে তোর থেকে সুখী আর কে হতে পারে বল? আসলে যশের কথা ভাবলে আমার খুব খারাপ লাগে, সেই জন্য হয়তো কথাগুলো আমি বলে ফেলি। যশের যদি তোর সঙ্গে দেখা না হতো, তাহলে তো পাগলের মতো তোর কাছে ছুটে আসতো না, আর তোদের কাছাকাছি হাওয়া দেখে রোহিণী এরকম সাংঘাতিক হয়ে উঠতো না। তার মানে এখন দেখা যাচ্ছে সব দোষী আমার ছিল। দোষ গুণের কথা বলছি না, যা ঘটেছে তাই বলছি। যশের জীবনটা তো এইভাবে শেষ হয়ে গেল, আজকে যে সমাজ ওর দিকে আঙুল তুলে বলবে ওর বউ জেলে গিয়েছিল, কিংবা এটাও বলতে পারে যে মেয়েটাকে ও বিয়ে করেছিল সেই মেয়েটা ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে, এগুলো তো ওর কাছে খুব অস্বস্তির, তাই না বল? ও তো মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি ওর ভেতরে ভেতরে কত কষ্ট হচ্ছে। তাই বলছি এইসব কথা। জানি তোর বিয়েতে এসে এইসব কথাগুলো বলা আমার উচিত হয়নি, কিন্তু কি জানিস তো স্বপ্না, তোকে দেখলে আমার যশের কথা মনে পড়ে, এটা তো খুব স্বাভাবিক, তাই না বল? ঠিকই তো, তুমি তো স্বাভাবিক কথাই বলছো, এটা তো আমার কিছু মনে করার নেই কিংবা কারোরই কিছু মনে করার নেই।
কারণ প্রত্যেকই নিজের জীবনের স্বাভাবিক কথাগুলো জানে। যেমন আমি আমার জীবনের স্বাভাবিক কথাগুলো জানি। আমি জানি রঞ্জা পিসি যে বিয়ের পর আমাকে কি কি সহ্য করতে হয়েছে, কিংবা বিয়ের আগেও আমাকে কতবার মৃত্যুর মুখে পড়তে হয়েছে। আজ যদি আমি মরে যেতাম না, তাহলে হয়তো তুমি এই কথাগুলো বলতে না। আজ যেহেতু আমি বেঁচে আছি, তাই আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। অপরাজিতা, প্লিজ ডোন্ট গেট আপসেট। আপসেট হইনি তো, একদম আপসেট হইনি। কি বলতো, এই সমাজে তো আমি একটা মেয়ে হয়ে জন্মেছি, তাই এই কথাগুলো আমাকে শুনতেই হবে। আর ঘটনা চক্রে একটা মেয়েকে না, একটা মেয়ে এই কথাগুলো বলে। তুমি ভেবো না আমি একদম আপসেট হইনি। তুমি ঠিকই বলেছো, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার পারিবারিক অবস্থা দায়ী, আমার দারিদ্রতা দায়ী, আমার ধর্ম দায়ী। তাই হয়তো আজ তোমাদের সাথে আমার কোনো কিছুই মেলেনি। মেলেনি বলেই না আজ এই কথাগুলো আমাকে বলতে পারছো। মেলেনি বলেই না আজ এই কথাগুলো আমার দিকে এভাবে আসছে। কই রঞ্জা পিসি, রোহিণীকে তো এই কথাগুলো তুমি বলনি। বেশ, আমি না হয় মেনে নিলাম কথাগুলো, কিন্তু কি বলতো, একদিন তুমি ঠিক বুঝবে তুমি যে কথাগুলো আমাকে বললে সেটা ঠিক বলনি রঞ্জা পিসি। আমি ডক্টর ঘোষ, ও ওদের হসপিটালের কনসালটেন্ট। আচ্ছা আচ্ছা, তা বিয়ে কি শুরু হয়ে গেছে নাকি? নাই, শুরু হবে আর কি। আর আপনার কথা এত শুনেছি ওদের মুখে, আত্মীয় স্বজনরা সব এসে গেছেন অলরেডি, আর পাড়া প্রতিবেশীরাও আসতে শুরু করেছেন। আমরা প্রথমে রেজিস্ট্রিতে যাব, তারপরে বিয়ের অনুষ্ঠান। চলুন। রঞ্জা পিসি, যশ, তুই এসেছিস। শবনমের বিয়ে, ওর জীবনে আজকে এরকম একটা দিন, আর আমি থাকবো না। কেমন আছিস বাবা?
ভালো আছি রঞ্জা পিসি। তুমি এসেছো আমার এটা দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আজকে থাকবে তো? রাতে তো ট্রেন পাওয়া যাবে না, হয়তো থেকেই যেতে হবে। আমাদের বাড়িতে যাবে না? দেখি যাওয়ার সময় একবার দেখা করে যেতে পারি। অবশ্য কোন মুখেই বা আমি তোমাকে যেতে বলি আমাদের বাড়িতে? আমাদের বাড়ির সবাই যে তোমার সাথে খুব ভালো ব্যবহার করে তাও তো। তুই তো যেতে বলছিস, এটাই অনেক বড় অনেক বড় কথা। শুনলাম রোহিণীও বিল পেয়ে গেছে না? হ্যাঁ বেল পেয়ে গেছে ও। তাহলে ওর সঙ্গেও দেখা করে নেব। কি সুন্দর লাগছে আজকে তোমাকে দেখতে। তাই? থ্যাংক ইউ। এসো রঞ্জিত। যাও এসেছো, কেমন আছো? ভালো। রঞ্জিত বলছিলাম কি,